সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বেঁচে গেল একটি কবুতর। যুক্তরাষ্ট্র থেকে অস্ট্রেলিয়ায় গিয়ে কোয়ারেন্টিনের শর্ত ভাঙার যে অভিযোগ তার বিরুদ্ধে উঠেছিল তা শেষ পর্যন্ত ভুয়া প্রমাণিত হয়েছে, কারণ সে অস্ট্রেলিয়ারই পাখি। আর এই কবুতরটিকে নিয়ে তোলপাড় চলছে অস্ট্রেলিয়া সহ নেট দুনিয়ায়। বিস্তারিত দেখুন রিপোর্টে। জো একটি কবুতরের নাম। সম্প্রতি অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যমগুলোয় খবর প্রকাশিত হয়, যুক্তরাষ্ট্র থেকে প্রায় 14,500 কিলোমিটার পথ পাড়ি দিয়ে কবুতরটি অস্ট্রেলিয়ার মেলবোর্নে গেছে। অনেকে বলাবলি করছেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের উপর বিরক্ত হয়েই যুক্তরাষ্ট্র ছেড়ে অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছে জো। গত অক্টোবরে কবুতরটি যুক্তরাষ্ট্র থেকে নিখোঁজ হয়। এর প্রায় 3 মাস পর মেলবোর্নের বাসিন্দা কেভিড চেলিবার্ডের বাড়ির আঙিনায় জোকে দেখা যায়। তার পায়ের গোড়ালিতে থাকা ব্যান্ড দেখে তিনি ধারণা করেন এটি যুক্তরাষ্ট্রের স্থানীয় কোনো প্রজাতির কবুতর। তাছাড়া কবুতরটির পায়ে চিরকুটের মতো একটি ট্যাগেও এর যুক্তরাষ্ট্রের পরিচয় লেখা ছিল। ওই দম্পতি নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের নামে এর নাম রাখেন। এই খবর চাউর হওয়ার পর অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ নড়ে চড়ে বসে। দেশটির কৃষি দপ্তর এক বিবৃতিতে জানায় জো অস্ট্রেলিয়ার কঠোর কোয়ারেন্টাইনের শর্ত ভেঙেছে। কবুতরটি ওই দেশের স্থানীয় পাখি ও হাঁস মুরগি শিল্পের জন্য জৈব নিরাপত্তা জনিত ঝুঁকি সৃষ্টি করেছে। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সময় এটি আর যেসব পাখি বা প্রাণীর সংস্পর্শে এসেছে সেগুলোর স্বাস্থ্যের অবস্থাও অজানা। কাজে নিরাপত্তার স্বার্থেই জো নামের কবুতরটিকে মেরে ফেলতে হবে। কবুতরটিকে মেরে ফেলতে প্রয়োজনীয় ব্যবস্থা সম্পূর্ণ করে ফেলেছিল অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ। তবে এটিকে শনাক্ত করার পর বিশেষজ্ঞদের মনে সন্দেহের সৃষ্টি হয়। তাদের মনে হয় এটি আসলে অস্ট্রেলিয়ারই পাখি। এক্ষেত্রে প্রশ্ন উঠেছে, কবুতরটির গোড়ালিতে যে ব্যান্ড রয়েছে তাহলে সেটা কি? এর জবাবে বিশেষজ্ঞরা বলছেন এটি আসলে নকল ব্যান্ড। স্থানীয় বাসিন্দাদের অনেকেই পোষা কবুতরের জন্য এমন ব্যান্ড তৈরি করেন। ভাগ্যিস জো আমেরিকান নয়, না হলে সাক্ষাৎ মৃত্যুই অপেক্ষা করছিল তার জন্য। তমা চৌধুরী, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।